أشهد أن لا কুকুরের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের চেয়ে ভালো গুণ। আমি সব মানুষের কথা বলছি না, মানুষের চেয়ে মানে অনেক মানুষের চেয়ে, সব মানুষের চেয়ে না, এদিকে রাগ করবেন না, আপনারা মাশাআল্লাহ ভালো মানুষ, কিন্তু অনেক মানুষ আছে কুকুরের চেয়েও খারাপ, এটা আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ আজকে। কোরআনুল কারিমে কুকুর সম্পর্কে আলোচনা আছে বিভিন্ন ভাবে, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস, কিছু লোকদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, তুলনা দিয়েছেন কুকুরের সাথে, ওরা কুকুরের মতো, কুকুরের মাথায় যদি পিঠে বোঝা চাপাও সে জি ব্যবহার করে হাহা কর থাকে, আর যদি ওকে এমনি রাখো তো ও জি বাবের হাহাস করতে থাকে, ইয়ালহাস জি বাবের হাহা করে থাকে। হাদিস শরীফ বলা আছে সালাতের সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে যদি কুকুর যায় তো ওর নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্য এখানে ফেকাদের ফকিদের মধ্যে মতভেদ আছে নামাজ নষ্ট হবে কিনা, সেখানে বলা আছে, কেউ বলছেন যে নামাজের একাগ্রতা নষ্ট হয় সেটা বলা হয়েছে হাদিসে। যাই হোক, এটা ভিন্ন বিষয়, আমি মশলা আজকে আলোচনা করছি না। কুকুর সম্পর্কে কোরআনে বলা আছে সূরা মায়দার অর্থাৎ 5 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলা আছে, মুকাল্লিবিনা কালবান, মুকাল্লিবিনা যে কুকুরগুলোকে তোমরা, তো আল্লিমুহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, কুকুরকে যদি তোমরা প্রশিক্ষণ দাও, শিক্ষিত কুকুর হয় তো সে যদি তোমাদের জন্য শিকার করে নিয়ে আসে তা খাওয়া জায়েজ। অর্থাৎ শিকারী কুকুর মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, আমি বলি শিক্ষিত কুকুর, এই শিক্ষিত কুকুরকে আপনি কেমনে প্রশিক্ষণ দিবেন তার বয়ানও কিতাবে আছে। একটা কুকুরকে আপনি শিকার করার সব পদ্ধতি শিখাইয়া ছেড়ে দিলেন, সে জঙ্গলে গিয়ে একটা হরিণ ধরে নিয়ে আসলো, আপনি ধরে নিয়ে আসলে খেতে পারবেন না, কারণ সে শিক্ষিত অশিক্ষিত পরীক্ষা করতে, পরীক্ষা নিতে হবে, এই পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি খেতে পারবেন, একে ছেড়ে দেন। দ্বিতীয় দিন আবার ছাড়েন, বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, কুকুর চলে গেছে জঙ্গলে, আর একটা হরিণ ধরে নিয়ে আসলো, আজকেও ওকে খেতে দেন, তুই খা, কারণ এখন পর্যন্ত পরীক্ষা তোমাকে পাশ করা হয় নাই। তৃতীয় দিন আবার বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, কুকুর নিয়ে আসলো একটা হরিণ, এবারে তাকে আপনি খেতে দেন, যদি সে না খায় আপনার জন্য রেখে দেয়, এবারে আপনি খেতে পারেন, শিক্ষিত হয়ে গেছে, এখন 3 দিন পরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেল। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা দিয়ে, রাসূলুল্লাহ আমরা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ছেড়ে দেই, জঙ্গলে গিয়ে আসে হরিণ একটা নিয়ে আসে, সঙ্গে আরেকটা কুকুর দেখি, এখন খাওয়া যাবে কিনা, দেখেন যদি জীবিত অবস্থায় নিয়ে আসে তাহলে জবাই করে খেতে হবে, আর যদি এই শিকারী কুকুর শিকার করে মরা নিয়ে আসে তো ওটাও খাওয়া যায়, না জবাই করা লাগবে না। এখন এই মরা প্রাণী নিয়ে আসলো খাওয়া যাবে কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা সাম্মাইতা আলা কালবিকা, তুমি তো তোমার যে কুকুর তাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছিলে, আর একটা কুকুর যে সে তো বিসমিল্লাহ বলে ছাড়ো নাই, কাজে এখন তো সন্দেহ হয়েছে, এটা খাইও না। আমি এখান থেকে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যে, তাহলে কুকুরের মধ্যে পার্থক্য যে শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর, শিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া জায়েজ আর অশিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া হারাম। এই জন্য শিক্ষার গুরুত্ব কত বড় সেটা বোঝা যায়। এমনি ভাবে কুকুরের ফজিলত পাওয়া গেল, কুকুর সম্পর্কে হাদিসে বলা আছে যেই ঘরে কুকুর পালা হয়, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে এই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য ঘরে কুকুর পালা জায়েজ নেই, এমনি কুকুর পালা জায়েজ কিনা সে মতলা ভিন্ন। হ্যাঁ, কুকুর পালা জায়েজ আছে বিশেষ ক্ষেত্রে, খ্যাত পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ। আরবের লোকেরা বকরি পালতো, ছাগল পালতো, তো ছাগলের রাখালের চেয়ে একটা কুকুর পালা ভালো, কারণ কুকুরে এই ছাগলগুলোকে সব একসাথে রাখে এবং কোন ছাগল হারাইয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কুকুর পাহারাদারির জন্য পালা জায়েজ, ঘরের দারোয়ান হিসেবে পালতে পারেন, এবং এরা খুব ভালো দারোয়ান। মানুষের মধ্যে তো এমন কি আছে, ডাকাতের সঙ্গে আঘাত করতে পারে সেরকম ভয় আছে, চোরদের জন্য রাস্তা খুলে দিতে পারে সে ভয় আছে, অথবা ঘুমিয়ে থাকবে, কিন্তু কুকুরের মধ্যে এই গুণগুলো অনেক ভালো আছে। আমি কুকুরের ফজিলত বয়ান করতেছি না, আমার যে বক্তব্য তা হলো প্রাণী নিয়ে আলোচনা করছি। আমার কাছে একটা কিতাব আছে আজাইবুল হাইওয়ান, প্রাণীবিদ্যার উপরে আরবি কিতাব, এটা আমি মক্কা শরীফ থেকে এনেছি, তো ওইটার থেকে আমি বলতেছি, এই কথাগুলো আমার নিজের না।
এইখানে কুকুর সম্পর্কে কিছু আলোচনা আছে, কুকুরের অধ্যায়ে আলোচনা আসছে। এখানে বলছেন ইন্নাল কালবা ইয়াহমি হুরমাহু শাহিদান গায়বান, একটা কুকুর সে তার মালিককে ইন্নাহু ইয়াহরুস রাব্বাহু, সে তার মালিককে সবসময় পাহারাদারি করে, তার প্রতি লক্ষ্য রাখে। ইয়াহমি হুরমাহু শাহিদান গায়বান, মালিক উপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে, অনুপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে। যাকিরান গাফেলান, মালিকে তার প্রতি খেয়াল রাখুক বা না রাখুক সে মালিকের প্রতি খেয়াল রাখে। না এমান ও ইয়াকজানান, কুকুর সজাগ অবস্থায় মালিকের খেয়াল রাখে, ঘুমাইলেও খেয়াল রাখে, ঘুমাইলেও সে রাতের বেলা গভীর ঘুমায় না। ওয়াহুয়া আইকাযুল হায়ওয়ানি আইনান ফি ওয়াক্তি হাজাতি ইলা নাওম, যখন তার ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে মালিকের দিকে লক্ষ্য রেখে যে নিজের ঘুমকে সে বাদ দেয়, রাতের বেলা সে ঘুমায় না। ওয়াইন্নামা গালিবু নাওমিহি নাহারান ইনদাল ইসতিগনা আনিল হিরাসা, তার ঘুমটা বেশিরভাগ হয় দিনের বেলায় যখন তার আর প্রয়োজন হয় না, তার পাহারাদারির প্রয়োজন হয় না, মালিকের প্রতি এখন লক্ষ্য রাখার প্রয়োজন নেই, তখন সে ঘুমায়। ওয়াহুয়া ফি নাওমি আসমাউ মিন ফারাসিন ওয়া আহদার মিন আকাক, সে ঘুমন্ত অবস্থায়ও ঘোড়ার চেয়েও বেশি সতর্ক থাকে। আকাক পাখি অর্থাৎ মাছরাঙ্গা যে পাখি, এটা খুব সতর্ক পাখি। কেতাবলা বলছেন যে মাছরাঙ্গা পাখির চেয়েও সতর্ক, যখনই কোনো চোরের আওয়াজ পায় সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। ইদা নামা কাসার আজফান আইনাইহি ওয়া লা ইউতাব্বিকু যালিকা লিখিফাতি নাওমিহি, সে ঘুমের সময় একেবারে গভীর ঘুমে নিমগ্ন হয় না রাতের বেলায়। অমিন আজিবে তবাঈহি আন্নাহু ইয়াকরিমুল জুল্লাতা মিনান নাস, কুকুর আপনার যদি মেহমান আসে, সম্মানিত মেহমান, কুকুর তার মর্যাদা বুঝে, তার ভাবসাব দেখে, লেবাস পোশাক দেখে বুঝে, কেমনে বুঝে সে বয়ান আছে। ইয়াকরিমুল জুল্লাতা মিনান নাস, সে সম্মানিত মানুষদের সম্মান দিয়ে থাকে। ও আহলুল বাজাহাতে, যারা মর্যাদার অধিকারী কুকুর তাদেরকে সম্মান দেয়। ওয়ালা ইয়ামবাহু আহাদুম মিনহুম, যদি মালিকের আপনজন কেউ বন্ধু বান্ধব কেউ আসে তখন তাদেরকে দেখলে সে ঘেউ ঘেউ করে না, বড় বড় লেজ লড়ায়, সে আনুগত্য প্রকাশ করে। ওয়া রুব্বামা হাদা আন তারিকিহি, রাস্তা থেকে সরে যায়। ওয়া ইয়ামবাহুল আসওয়াদ মিনান নাস ওয়া দানাসা সিয়াব, তবে যদি ময়লা মানুষ দেখে, ময়লা চলা আবর্জনা পড়া, তাহলে সে ভয় পায় যে এটা বোধ হয় মালিকের কেউ আপন না, এটা শত্রু, কাজে সে ঘেউ ঘেউ শুরু করে দেয়। আদ্দাইফ আল হাল আমিন তাবাতিহি আল বাসবাসা, তার স্বভাব হচ্ছে সে তার মনিবকে দেখলে আনুগত্য প্রকাশ করে, লেজ লড়ায়, লেজ লড়াচড়া করে। এটা পরীক্ষা করে দেখবেন যে মালিককে দেখলে সে কি করে, গিয়া পাশে গিয়ে লেজ লড়াচড়া করে, খুব আনুগত্যটা প্রকাশ করে লেজ লড়ার মাধ্যমে। অত্তারাদ্দি আর তাওয়াদ্দুদ অত্তাআল্লুফ, এর মাধ্যমে সে তার সন্তুষ্টি, মালিকের প্রতি তার আনুগত্য এবং ভালোবাসা প্রকাশ করে। বেহাইসু ইদা যাআ বাদা যারবি আত-তারদি ওয়া রাজা, তাকে যদি আঘাত করা হয়, পিটান দেওয়া হয়, সে একটু দূরে চলে যায়, আবার চলে আসে, এই পিটানকে সে পালায় না। ওয়াইদা লাবা রাব্বাহু আব্দাহুল আব্দাল্লাযী লা ইউলিম, তার মালিক যখন তার সাথে খেলা করে তখন সে মালিককে দাঁত দিয়ে কামড় দেয়, কিন্তু হালকা কামড়, ওতে কাটে না, ব্যথা পায় না, এরকম সে আদর করে। ওয়া আদরাসুহু লাওয়ান সাবা ফি হাজারিন লানাসাবাত, অথচ তার দাঁত এত শক্ত সে হাড্ডি যাবার হাড্ডি ভেঙে ফেলে, কিন্তু মালিককে সে কামড় দেয় না। ওয়াকবালু তাদিব ওয়া তালকিন ওয়া তালিম, তাকে শিক্ষা দিলে, আদব শিখালে, প্রশিক্ষণ দিলে সে এটা শিক্ষা নেয়, গ্রহণ করে। হাত্তালা ওয়াদাতালা রাসি মুসাররাজাতান ওয়া তারাহালাহু মাকুল, তুমি যদি তার পিঠে একটা মোমবাতি জ্বালিয়ে রাখো আর তার সামনে ভালো খাবার দাও তার যেটা পছন্দের, সে ওই খাবার খেতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার পিঠে এটা থাকবে, এরপরে তুমি ওটাকে সরাও, লাভ দিয়ে পরে খাবার দিয়ে চলে যাবে। মা দাম আলা তিলকাল হালা, এভাবে এটা হায়াতুল হায়ওয়ান নামক কিতাব চতুর্থ খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় আছে আলোচনাগুলো। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, একজন জলিল কদর তাবেঈ, বড় আলেম এবং তাবেঈ, তিনি লেখেন ফিল কালবে আশারু খিসালিন মাহমুদা, কুকুরের মধ্যে 10টা প্রশংসিত গুণ আছে, 10টা বৈশিষ্ট্য আছে। কাদালিকা ইয়ামবাগী আন তাকুনা ফি কুল্লি মুমিন, প্রত্যেকটা মুমিনকে কুকুরের থেকে এই গুণগুলো শিক্ষা গ্রহণ করা উচিত। এটা এই জন্য বলা হচ্ছে যে অনেক মানুষ আল্লাহর এত নেয়ামত যেগুলো আমরা আগে আলোচনা করলে, এতগুলো ভোগ করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ভুলে যায়, এরপরে সে বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে,
এইভাবে নানা রকমের সে মন্তব্য করে আল্লাহকে ভুলে যায়, সেজন্য বলেছেন তুমি কুকুর থেকে শিক্ষা গ্রহণ করো। এক নাম্বার বিষয় হলো আন্নাহু লা ইয়াযালু খায়ফান, কুকুর সবসময় মালিককে যেমন ভালোবাসে এমন সবসময় একটা ভয়ের মধ্যেও থাকে, এটা মুমিনদের হওয়া উচিত। আল খাউফু ওয়ার রাজা, মুমিন একদিকে আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, আশা করবে, আর একদিকে ভয়ও করবে যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে অন্যায় করি, পাপ করি, গুনাহ করি, যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। আবার আশাও করতে হবে যে আমি তো আল্লাহর বান্দা, পাপ করলে আল্লাহ কাছে তওবা করব, আল্লাহ ক্ষমা করে দিবেন, এরকম আশা করা, এই ভয়ে রাখা এবং আশা করা। দুই নম্বর আন্নাহু লাইসা লাহু মাকানি ওরাফ ওয়াযালিকা মিন আলামাতিল মুতাওয়াক্কিলিন, কুকুরের সুনির্দিষ্ট কোনো জায়গা থাকে না, সাধারণত হাকেও বানাই দেয় ভিন্ন কথা, কিন্তু এমনি কুকুরের থাকার জন্য, ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা নেই। কিতাবওয়ালা বলছেন যে ওয়াযালিকা মিন আলামাতিল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে মুমিনদের এটাই হওয়া উচিত যে তাদেরও আসলে এরকম কোন জায়গাকে সে স্থায়ী মনে করবে না, দুনিয়াটাকে সে মুসাফির খানা, দুনিয়ায় চলবে এবং সে বড় বড় পরিকল্পনা, বড় বড় বাড়ি গাড়ি তৈরি করে সে স্থায়ী থাকার জন্য। একজন একটা জমি লিজ নিলে 100 বছরের জন্য, বয়স তার 70 বছর, তো হাসান বসরির কাছে যখন গেল তো উনি বললেন মনে হচ্ছে যেন আজরাইলের সঙ্গে তোমার কন্ট্রাক্ট হয়েছে, কারণ 70 বছর বয়স কবরে যাওয়ার সময় এখন সে জমি লিজ নিচ্ছে 100 বছরের জন্য। এজন্য কুকুরের থেকে এটা একটা শিক্ষা নেওয়ার বিষয় যে কুকুর সে তাওয়াক্কুল করে বসে থাকে, তার নির্দিষ্ট কোনো ঘর নেই। তিন আন্নাহু লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলান, কুকুর রাতের বেলায় সামান্যই ঘুমায়, ঠিক মুমিনদের হওয়া উচিত। ওয়াযালিকা মিন সিফাতিল মুহসিনিন, যারা মুহসিনিন নেককার, যারা আল্লাহকে ভয় করে, তারাও রাতের বেলায় বেশি ঘুমাতে পারে না, বেশি বেলা তারা ইবাদত করবে। চার আন্নাহু ইযা মাতা লা ইয়াকুনু লাহু মিরাস, কুকুর যখন মারা যায় তখন তার ওয়ারিস সূত্রে কোনো মিরাস জারি হয় না, তার কোনো সম্পত্তি নাই, তো মুমিনদের এরকম খেয়াল রাখা উচিত। ওয়াযালিকা মিন আখলাকি জাহিদিন, জাহিদ যারা দুনিয়া তরককারী, যারা ইবাদত করে, তাদের এটা লক্ষণীয় বিষয়, এটা শিক্ষা বিষয়। পাঁচ আন্নাহু লা ইয়াতরুকু সাহিবাহু ওয়ালাউ জাফাহু ওয়া দারাবাহু, মালিক তাকে যদি পিটায়, তাকে মারে, তাকে বিতাড়িত করে দেয়, সে তারপরও সে ভাগে না, আবার সে মালিকের কাছে ধরনা দেয়, এটাই হচ্ছে একজন মুমিনের সিফাত। আল্লাহ তাআলা যখন তাকে গজব দেন, তার উপরে কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে, তখন সে আল্লাহর দরবার ছেড়ে চলে যায় না, পালায় না, ভাগে না। ছয় আন্নাহু ইয়ারদা মিনাদ দুনিয়া বি আদনা মাকানিন, কুকুর সামান্য খাবার, সামান্য জায়গা দিলেই সে খুশি। ওয়াযালিকা মিন আলামাতিল মুতাওয়াদিইন, এটা যারা তাওয়াজু করে, যারা বিনয়ী, আল্লাহর কাছে যারা বিনয়ী, তাদের এটা আলামত এবং লক্ষণ হওয়া উচিত। সাত আন্নাহু ইন তারাদাহু ইযা আহাদুম মিন মাকান আনসারাফা আনহু আদা ইলাইহি, ওয়াযালিকা মিন সিফাতির রাদিন, যখন তাকে কেউ পিটায়, আঘাত করে, এরপরে যখন ওই লোকটা চলে যায়, তখন আবার সে নিজের জায়গায় চলে আসে। এরপর বলছেন ইন্নাহু ইযা হাদারা শাইউল আকলে জালাসা মিন বাঈদিন, খাবার যখন তার সামনে দেওয়া আসে, দূরের থেকে বসে এবং সে খুব সহজে এসে কাছে এসে তারপরে আস্তে আস্তে গ্রহণ করে, এটা একটা মুমিনদের সিফাত যে আমি খানার সামনে, আল্লাহর নেয়ামতের সামনে মুখাপেকি, এটা ওখান থেকে শিক্ষা করা প্রয়োজন। দশ ইযা হাদারা রাজুলুম মিন মাকানিন লা ইয়ারহুলু মাহু শাইউন ইলতাফিতু ইলাইহি, নতুন কেউ আসলে কুকুর তার পিছনে না কিন্তু তাকে ফলো করে, যখন কার বাড়িতে কুকুর মানুষ ঢুকে, নতুন মানুষ ঢুকে, কুকুর তাকে ঢুকতে দিয়ে তারপরে বসে থাকে না, বরং সে লক্ষ্য রাখে লোকটা কোথায় গেল, মালিক তাকে স্থান দিল কিনা, নাকি সে অন্য কোনো কাজে লিপ্ত আছে, এই পাহারাদারি সে করতে থাকে। এইরকম চতুর্দিকে পাহারাদারি করা, এটাও একটা মুমিনদের খেয়াল রাখা যে আমি আল্লাহর হুকুম পালন করতে কোনো আল্লাহর হুকুম অমান্য করছি কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখা। এজন্য এক ব্যক্তি ওসিয়াত করলেন তার ছাত্রকে, ইজহাদ ফিদ দুনিয়া ওয়ালা তানাযা ফিহা আহলাহা ওয়ানসাহ লিল্লাহি কানসহিল কালবি লিআহলিহি, তুমি আল্লাহর সেই নসিহা, আল্লাহর দিনের ব্যাপারে এরকম ভাবে তুমি আল্লাহর হিতাকাঙ্ক্ষী হও, কল্যাণ কামনা করো, যেরকম কুকুর তার মালিকের কল্যাণ কামনা করে। মালিক যখন কুকুর যখন মালিক তাকে খাবার দেয়, খায়, মারে, পিটায়, ক্ষুধার্ত রাখে, তারপরেও সে মালিকের দরবার ছেড়ে চলে যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রাম্য লোককে দেখলেন, ইয়া সুকু কালবান, একটা কুকুরকে সে নিয়ে যাচ্ছিল। ফাকালা মা হাদা মাআকা, তোমার সঙ্গে থাকে? ফাকালা ইয়া আমিরুল মুমিনিন নিয়মা সাহেব, লোকটা বললে আমার খুব ভালো একজন সঙ্গী। ইন আতাইতু শাকারা, আমি যদি তাকে কিছু খাবার দেই সে সুক্রিয়া দা, কৃতজ্ঞতা প্রকাশ করে।
ওয়াইন মানাতুহু সাবারা, আর যদি না দেয় তো সে ধৈর্য ধারণ করে। পালা ওমর নেমা সাহেব, ভালো কথা, তোমার ভালো সঙ্গী ফাস্তাম শেখবি, ভালো তোমার সঙ্গে রাখো এটাকে। ওয়ারাইবনে ওমর মা আরবিন কালবান, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটা আলোকের সঙ্গে একটা কুকুর দেখলেন। ফাকাল আলাহু মা হাদা মাআকা, তোমার সঙ্গে এটা কি? কালা মাই ইয়াশকুরুনি ওয়া ইয়াকতুমু সিররি, এ হচ্ছে আমার এমন এক সঙ্গী যে আমার সবসময় কৃতজ্ঞতাই প্রকাশ করে এবং আমার সমস্ত তথ্যগুলোকে সে হেফাজত করে, গোপন রাখে, কোনো সা ফাঁস করে না। আমার যে কোনো কর্মচারী আজকে ভালো আছে সে গোপন রাখে, কালকে সে আরেকজনের কাছে বলে দেয়, কিন্তু এ কোনো সময়ই আমার তথ্য ফাঁস করে না, গোপন তথ্যগুলো সে গোপন রাখে। قال احناف ابن قيس, احناف ابن قيس নামে এক ব্যক্তি তিনি বলেন, اذا بسبس الكلب لك, কুকুর যখন তোমার সামনে ল্যাজ লড়ায় তখন তুমি তাকে বিশ্বাস করতে পারো, ফাসিক বিউদ্দিন মিনহু, তার ভালোবাসা এবং তার আনুগত্যকে তুমি বিশ্বাস আস্থা রাখতে পারো, কিন্তু ওয়ালা তাসিক বি বাসাবিসিন নাস, মানুষের ল্যাজ লড়া তো দেখে তুমি বিশ্বাস করো না। মানুষের ল্যাজ লড়া মানে মানুষ যদি আনুগত্য করে, আমার দেখা গেছে যে অনেক লোক পাইছে যে সামনে আসলে মাসলা একটা দেড় হাত ঝুঁকে সালাম করে, ওই দূরের থেকে একে ঝুঁকতে ঝুঁকতে আসে কিন্তু পিছনে গিয়ে সমালোচনা করে, এরকম বহু লোক আছে।